আসসালামু আলাইকুম, কেসে আপ লোক? তো আজ আপনাদেরকে বলতে চাই অনেক কিছু। আপনারা হয়তো ভাববেন যে বিদেশ যাত্রা খুবই সুখময়, বাট আসলে সুখময় না। যারা বিদেশ যায় তারা বোঝে যে বিদেশ যাত্রাটা কত বড় ভয়াবহ। আর বিদেশ জিনিসটা এমন জিনিস যে পরিবার থেকে দূরে, মানে সব কিছু হারিয়ে একাকী জীবন বিদেশ। তো এই বিদেশে যারা যায় তারা বুঝে যে সে কিভাবে আছে, আর যারা বাইরে থাকে তারা বুঝে যে আরে কত টাকা না কামাই করতেছে। আসলে সম্পূর্ণ ভুল ধারণা। যারা বিদেশে যাইতেছে তাদের কোল দিয়ে ছিঁড়ে পানি হয়ে যাইতেছে, আর যারা দূরে থেকে ভাবতেছে যে বিদেশ যাত্রা মনে হয় খুবই সুখময়, আসলে কিন্তু তা না। বিদেশ খুবই কষ্টকর এবং খুবই, কি বলবো আপনাদেরকে, আসলে বোঝানোর মতো ভাষা নেই যে বিদেশ যাত্রাটা এতই ভয়াবহ। মাঝপথে একটা কথা বলতে চাইতেছি যে কেউ ইন্ডিগোতে, মানে আপনারা ফ্লাইট টিকিট কাটবেন না, কারণ ইন্ডিগো একটা বাজে ফ্লাইট। এখানে আপনি কিছুই পাবেন না, মানে ইন্ডিগোর মতো একটা বাজে ফ্লাইট, হ্যাঁ মানে বিমান মনে হয় যে পৃথিবীর বুকে নাই। তো সবাই যে যেখানে আছে হয়তো সে সেখানের অবস্থা সম্পর্কে অভিজ্ঞতা আছে। আমি বলবো বিদেশ যাত্রা খুবই ভয়াবহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।